Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখবো সেটা একটা প্রতিবেদন এবং 71 টিভি থেকে। এই 71 টিভির প্রতিবেদন ভীষণ ভালো লাগে। এর আগেও আমরা প্রতিবেদনগুলো শুনেছি এবং বেশ ভালোভাবে উপস্থাপন করা হয়। আর আজকে আমরা যে ভিডিওটা দেখছি সেটা হচ্ছে কেন বাংলাদেশের নাম নিলেন জেলেনস্কি। তো জেলেনস্কি কেন বাংলাদেশের নাম নিয়েছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাংলাদেশ এই ইন্টারন্যাশনাল মানে যে রাজনৈতিক দরজা চলছে সেখানে বাংলাদেশের নাম উঠে আসছে, তাহলে তার গুরুত্বটা কতখানি সেটা আজকের ভিডিও থেকে দেখবো। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। কেন বাংলাদেশের নাম নিলেন জেলেনস্কি? কি ইঙ্গিত বহন করে তার এমন বক্তব্য? খাদ্যশস্যের অপ্রতুলতার আভাস এলো কি? এমন অনেক প্রশ্নই হয়তো ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। চলুন বুঝে নিতে চেষ্টা করি। আলাপ করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ফজলুল হালিম রানার সাথে। আমাদের সহকর্মী ফাইয়াজ আহমেদও যুক্ত আছেন। স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। ফাইয়াজ, আমি আপনার কাছ থেকে কিছু তথ্য আগে জেনে নিতে চাই। খাদ্যশস্য রপ্তানিতে রাশিয়ার বাধা দেওয়ার সমালোচনা করে প্রেসিডেন্ট জেলেনস্কির যে বক্তব্য, সেখানে আর কি কি বলেছেন তিনি উল্লেখযোগ্য? কিছুক্ষণ আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে যেটা অবশ্যই সুখবর। তারা জানিয়েছে যে রাশিয়া খাদ্য শস্য রপ্তানির যে চুক্তি তাতে তারা ফিরছে। বিবৃতিতে বলা হয়েছে যে ইউক্রেন তাদেরকে যথেষ্ট পরিমাণে গ্যারান্টি দিয়েছে যে খাদ্য শস্য চুক্তি মানবিক করিডোরকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ইউক্রেন ব্যবহার করবে না। এই ধরনের গ্যারান্টি পাওয়ার পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা শস্য রপ্তানি চুক্তিতে ফিরছে। আপনার প্রশ্নে ফিরছি আমি। ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে তখনই কিন্তু কৃষ্ণ সাগর দিয়ে শস্যবাহী যান চলাচল বন্ধ করে দেয়। তারপর জুলাইতে তুরস্ক জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শস্য রপ্তানি চুক্তি হয়। আগস্টে শুরু হয় শস্যবাহী জাহাজ চলাচল। সেপ্টেম্বরে ইউক্রেন অভিযোগ করেছিল যে রাশিয়া তাদের শস্যবাহী জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। শনিবার যখন রাশিয়া চুক্তি স্থগিতের ঘোষণা দিল তখনই কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উনি জানিয়েছেন যে এটা আসলে অনুমানযোগ্য, সেপ্টেম্বরে তারা আমাদের জাহাজে বাধা দিয়েছিল জেলেনস্কি বলেছেন। এবং তিনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন যে ক্রেমলিনের মুষ্টিমেয় ব্যক্তি কেন বা কীভাবে মিশর বা বাংলাদেশের জনগণের টেবিলে খাবার উঠবে কিনা সে সিদ্ধান্ত নেবে। আরও বড়োভাবে যে বিষয়টি উনি তুলে ধরেছেন সেটা হচ্ছে জাতিসংঘ এবং G20 অর্থাৎ বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক দেশগুলোকে উনি আহ্বান জানিয়েছেন যাতে রাশিয়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়া হয়। আসছি আবারও আপনার কাছে অধ্যাপক ফজলুল হালিম রানার বক্তব্য জানবো। জেলেনস্কির বক্তব্য নিয়ে আপনার মন্তব্য অবশ্যই জানতে চাই। কেন বাংলাদেশের নাম নিলেন তিনি, বাংলাদেশের জন্য কতটুকু উদ্বেগের এই বিষয়টি? পাশাপাশি মাত্র যে তথ্যটা আমরা জানলাম যে এই চুক্তিতে রাশিয়ার আবারও মানে ইতিবাচক একটি পদক্ষেপ নেওয়ার বিষয়টি, এটি নিয়েও আপনার মন্তব্য জেনে নিতে চাই। দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের নাম নেওয়ার কারণটা হচ্ছে ইউক্রেন থেকে কিংবা রাশিয়া থেকে যে দেশগুলোতে ব্যাপকভাবে হচ্ছে গিয়ে শস্য রপ্তানি হয় তার মধ্যে বাংলাদেশ অন্যতম। কারণ হচ্ছে আমরা যদি একদম স্ট্যাটিস্টিক্স ধরি তাহলে আপনি বিবিসি কিংবা হচ্ছে গিয়ে ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট কিংবা ফুড ফাউন্ডেশন তারা যে কথাগুলো বলছে সেগুলো আমাদেরকে আমলে নিতে হবে। এবং সেখানে দেখা যায় যে সব থেকে বেশি ইম্পোর্ট করে হচ্ছে মিশর, তারপরেই হচ্ছে ইন্দোনেশিয়ার অবস্থান এবং তৃতীয় অবস্থানে হচ্ছে বাংলাদেশ। কাজেই বাংলাদেশ এবং মিশরের টেবিলে খাবার থাকবে কি থাকবে না সেটি নিশ্চয়ই একটি আলোচনার দাবি রাখে, যেহেতু এই দেশগুলো সব থেকে বেশি ইম্পোর্ট করে ইউক্রেন কিংবা রাশিয়া থেকে। অর্থাৎ যে ইম্পোর্ট বলতে আমি বুঝাতে চেয়েছি এখানে যে খাদ্যশস্য, গম, জব, ভুট্টো এসব আর কি। তো কাজেই এই কারণে উনি যেহেতু ইউক্রেনের প্রেসিডেন্ট এবং যুদ্ধ চলমান রয়েছে, কাজেই এ বিষয় নিয়ে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই কনসার্ন থাকবে। কারণ আমরা যেমন আমদানি করি তারা তো রপ্তানিও করে, কাজেই তাদের যে
মানে আয়ের যে জায়গা সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কাজেই আমরা যারা আবার আমদানি করছি আমাদের ব্যাপারটাও ওনারা হয়তো বিবেচনায় নিয়েছেন, কিংবা জেলেনস্কি হয়তো সেটা বিবেচনায় নিয়ে কথাটা বলেছেন। এরপরে আপনি যে প্রশ্নটা করছিলেন যে এই মুহূর্তে যে খবরটা আমরা জানলাম, অর্থাৎ রাশিয়া যে চুক্তি পোস্টপন করেছিল সেই চুক্তিতে তারা চলে আসছে, আসলে আমার কাছে যে তথ্য রয়েছে ওই পোস্টপন করার পরেও রাশিয়া কিন্তু কোনো ইনিশিয়েটিভ নেয়নি মৌখিকভাবে ক্রেমলিন, কিংবা আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটও বলতে পারি যে তারা জানিয়েছিল যে তারা এই চুক্তিটাকে স্থগিত করেছে, কিন্তু স্থগিত করলেও সাথে সাথেই কিন্তু তুর্কির যিনি প্রেসিডেন্ট এরদোগান এবং হচ্ছে জাতিসংঘের মধ্যস্থতায় ওখানে যে জাহাজগুলো আটকা ছিল, অর্থাৎ 218টি পণ্যবাহী জাহাজ শস্য যারা বহন করতেছিল সেই জাহাজগুলো কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থাৎ খাস হচ্ছিল, কাজেই আমরা বলতে পারি না যে চুক্তি একদমই চুক্তি থেকে রাশিয়া বের হয়ে গিয়েছিল। তারা বলেছিল কিন্তু তারা এখন যেমনটা আপনার প্রতিবেদকও বললেন, অর্থাৎ তারা কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসছে, এবং এই ফিরে আসাটাকে আমরাও ইতিবাচকভাবে দেখছি, কিংবা সারা বিশ্বই হচ্ছে গিয়ে ইতিবাচকভাবে দেখবে। তবে গত সেপ্টেম্বরে যখন রাশিয়া ইউক্রেনে উৎপাদিত খাদ্যশস্য বহনকারী জাহাজ আটকে দিয়েছিল তখনই কি এ ধরনের একটা আভাস পাওয়া যাচ্ছিল না, কিংবা এই যে রাশিয়ার চুক্তি থেকে বেরিয়ে যাওয়া তারপর আবারও ফিরে আসা এই ব্যাপারটাতে একটা দোদুল্যমান পরিস্থিতি কি থেকে যাচ্ছে না? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে, কারণ হচ্ছে যখন আপনি একটি ওয়ার চলবে দেশের মধ্যে তখন পজিশন কাউন্টার পজিশন এগুলো তো থাকবে, এবং স্ট্র্যাটেজিক অনেক সময় আপনার স্টেটমেন্ট কিংবা কমেন্টস এগুলো তো থাকতেই হবে, কারণ দুটো দেশ আমরা হয়তো খাদ্য নিয়ে এখন কথা বলছি কিন্তু দুটো দেশের মধ্যে তো যুদ্ধ পরিস্থিতি এখনো বন্ধ হয়নি কিংবা স্থগিত হয়নি, যুদ্ধ তো চলমান রয়েছে, কাজেই তারা এই ধরনের স্ট্র্যাটেজি নিবে, এটা তো খুবই স্বাভাবিক আমার কাছে এটাই মনে হয়। আপনার কাছে আসছি আবারও ফাইয়াজ, জাতিসংঘ ও বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলো থেকে শক্তিশালী আন্তর্জাতিক প্রতিক্রিয়ার কথা বলেছেন জেলেনস্কি, এবং আমরা জানছিলাম যে জাতিসংঘের মধ্যস্থতায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তো সেপ্টেম্বরে খাদ্যশস্য বহনকারী জাহাজ আটকে দেওয়ার পর থেকে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া আসলে কি ধরনের পাওয়া গেছে? আসলে শনিবার যখন চুক্তি স্থগিতের ঘোষণা দিল রাশিয়া, তখন যুক্তরাষ্ট্র বলল যে খাদ্যকে যুদ্ধের হাতিয়ার করছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন মস্কোর প্রতি আহ্বান জানালো যে এই মুহূর্তে যদি খাদ্য এবং সার সঠিক সময়ে না পৌঁছায় তাহলে বর্তমানে যে খাদ্য সংকট চলছে সেটা আরও ঘনীভূত হবে। যদিও রাশিয়া জানিয়েছে যে তারা আসলে খাদ্য সংকটকে ত্বরান্বিত করছে না, আর ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেছিলেন যে ক্ষুধা দিয়ে আসলে বিশ্বকে ব্ল্যাকমেল করছে রাশিয়া, এ ধরনের কিছু বক্তব্য আসছিল। আর আজকে দিনের আরেকটা যে বড় খবর ছিল, তুর্কি প্রেসিডেন্টকে রুশ প্রেসিডেন্ট জানিয়েছিলেন যে নৌবহরে হামলার সঠিক তদন্ত শেষ হওয়ার পরেই উনি শস্য বা রপ্তানিতে ফিরবেন। এই ক্ষেত্রে আরেকটা বিষয় রুশ প্রেসিডেন্ট বা তুর্কি প্রেসিডেন্টকে জানিয়েছেন, উনি আপত্তি জানিয়েছিলেন যে এই পর্যন্ত কৃষ্ণ সাগর দিয়ে যতগুলো জাহাজ শস্য বহন করে নিয়ে গেছে সবগুলি উন্নত দেশের দিকে গেছে, এটা ছিল ওনার একটা মানে উদ্বেগের কারণ। তো এখানে তুর্কি প্রেসিডেন্ট এবং রুশ প্রেসিডেন্ট ওনারা একমত হয়েছেন যে পরবর্তীতে যে শস্যবাহী জাহাজগুলো ছেড়ে যাবে সেগুলো আফ্রিকার যে দেশগুলো বা আরও দরিদ্র যারা তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। সামগ্রিক যুদ্ধ পরিস্থিতিতে পুরো বিশ্বের ওপর এর যে প্রভাব সেখানে স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে জাতিসংঘ কি ধরনের ভূমিকা রাখছে আপনি কেমন দেখছেন? দেখুন, অর্গানাইজেশন হিসাবে জাতিসংঘ কি পারে বা কি তার এখতিয়ার রয়েছে সেগুলো আমরা সবাই জানি, কাজেই তার এক ধরনের লুফোলস রয়েছে কিংবা সীমাবদ্ধতা রয়েছে। জাতিসংঘ চাইলেই কোনো কিছু ইম্পোজ করতে পারে না, কারণ সেখানে স্থায়ী পরিষদের যে 5টি পরাশক্তি রাষ্ট্র রয়েছে তাদের সিদ্ধান্তের উপরেই অনেকটা নির্ভর করে, এবং তাদের মধ্যেও আবার দেখা যায় যে কেউ যদি ভেটো প্রদান করে কোনো একজন সদস্য তাহলে জাতিসংঘ সেই ইনিশিয়েটিভটা এক্সিকিউট করতে পারে না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যেটা বললেন যে সারা পৃথিবীতে খাদ্যশস্যের এই যুদ্ধের ফলে যে প্রভাব সেটার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই যে মূলত তাদের যে
খাদ্যশস্য যেটা উৎপাদন করে কিংবা প্রডিউস করে রাশিয়া এবং ইউক্রেন, সেটা সারা পৃথিবীতে যেটা আমরা গ্রহণ করি তার একটা বিরাট অংশ বলতে পারি আমরা, মোর দ্যান 40% অ্যাবোভ। এবং সেটা যদি আমরা শুধুমাত্র ইয়ের কথা বলি, ভুট্টোর কথা বলি, গমের কথা বলি কিংবা সূর্যমুখী তেলের কথা বলি, স্পেসিফিক ভাবে এভাবে অনেকগুলোই বলা যাবে। তো এই খাবার বা এই শস্যগুলো মূলত যায় কোথায়, এটি একটি প্রশ্ন। এই খাবারগুলো কিন্তু যাচ্ছে, যেমন ধরেন আমরা বাংলাদেশ নিয়ে যেমন কনসার্ন কিংবা সাউথ এশিয়ার অন্যান্য যে দেশ রয়েছে, এর বাইরে কিন্তু আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ এর বিরাট বড় হচ্ছে ভোক্তা দেশ। এবং এই সব দেশগুলো যে খাবার ওখান থেকে পায় এই যুদ্ধের ফলে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু ইতিমধ্যেই আমরা যে স্ট্যাটিস্টিক্স গুলো পাচ্ছি তাতে দেখা যায় যে আফ্রিকার দেশগুলোতে 40-50% পর্যন্ত খাবারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের বাংলাদেশের অবস্থা কিংবা পাকিস্তান যারা ওখান থেকে কিংবা ইয়েমেন, ফিলিপাইন, তারপরে হচ্ছে গিয়ে আপনার তিউনিশিয়া, লিবিয়া এবং শুরুতে যেমনটা বললাম যে মিশর কিংবা ইন্দোনেশিয়া, এই দেশগুলোর তো এক ধরনের বিরাট বড় ডিপেন্ডেন্সি রয়েছে। পাশাপাশি আপনি যদি একদম স্পেসিফিক ভাবে বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশ এই যুদ্ধে 5টি ধরনের বিপদের সম্মুখীন হয়েছে আমার দৃষ্টিতে যেটা মনে হয়। অর্থাৎ সে কিন্তু হচ্ছে গিয়ে তার যে আমদানি নির্ভরতা রয়েছে গমের উপরে, অর্থাৎ আমরা যে গম আমাদের প্রয়োজন হয় তার 80% গম কিন্তু আমরা রাশিয়া এবং ইউক্রেন থেকে আমদানি করি, কাজেই এখানে আমরা একটা বিপাকে পড়েছি। আরেকটি বিষয় হচ্ছে ভোজ্য তেল। আমাদের দেশের বাজারে যে তেলটা আমরা সূর্যমুখী তেল সহ অন্যান্য যে তেলটা আমরা হচ্ছে গিয়ে পাচ্ছি, এই তেল কিন্তু হচ্ছে দেখা যায় যে 75% হচ্ছে আসে ইউক্রেন এবং রাশিয়া থেকে। এরপরে আরেকটি বিষয় রয়েছে যেটা আমরা কেউ গুরুত্ব দিচ্ছি না, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে পোল্ট্রি শিল্পটা রয়েছে, অর্থাৎ হাঁস মুরগি কিংবা গরুর যে খাবার, এই খাবারের যে কাঁচামাল অর্থাৎ গম, জব, ভুট্টো, সেটিও কিন্তু একইভাবে রাশিয়া এবং ইউক্রেন থেকেই এক ধরনের চাপের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা তো থেকেই। এরপরে আমি আরো দুটো সংযোগ করে দেই, এর সাথে রয়েছে সার এবং জ্বালানি তেল, কাজেই এই 5 রকমের চাপের মধ্যে কিন্তু এই যুদ্ধের ফলে আমরা রয়েছে। নিশ্চয়ই, এবং যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব মন্দারও একটা আশঙ্কা করা হচ্ছে। আমরা নিশ্চয়ই এর ইতিবাচক একটা সমাপ্তি চাই সবাই, তারপরেও এটা নিয়ে আলোচনা করতে হয় এবং এর নেতিবাচক দিকগুলোই বারবার উঠে আসছে সামনে। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ফজলুল হালিম রানা যুক্ত ছিলেন, সহকর্মী ফাইয়াজ আহমেদের সাথেও কথা হচ্ছিল। আন্তর্জাতিক আঙিনায় যখন দুটো শক্তির এরকম বিরোধ ঘটে এবং সেটা দীর্ঘদিন যাবৎ কন্টিনিউ চলে, তো সেই যে এফেক্টটা সেটা কিন্তু শুধু ওই এরিয়াতেই এফেক্টিভ থাকে না, সেটা সারা ওয়ার্ল্ডের ছড়িয়ে পড়ে। আর আজকে আমরা সেটাই দেখছি এবং উনি উনি মানুষরা এটাই বলে গিয়েছেন যে একটা জায়গায় ব্যথা শুরু হলে কিন্তু সারা শরীরেই সেটা অনুভব হয় অনেক সময়, সেটা যদি বড় ধরনের হয় এবং সেটা কন্টিনিউয়াসলি হয়। তো এখানেও কিন্তু সেই জিনিসটাই হচ্ছে এবং রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধের ফলাফল সেটা কিন্তু বিশ্বের সমস্ত দেশের ওপরে এফেক্ট ফেলছে, বিশেষ করে খাদ্যদ্রব্যের ওপরে এবং সাথে সাথে সার। আমি যেটা জানি সার প্রচুর পরিমাণে রাশিয়া থেকে তৈরি হয়ে সেটা বিশ্বের বাজারে ছড়িয়ে পড়ে, এছাড়া তেল গ্যাস তো রাশিয়া থেকে যাচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ম্যাক্সিমামই রাশিয়ান গ্যাস সাপ্লাই হয়, এবং বিশেষ করে এই যে শীত আসছে এই শীতের সময় তাদের ভীষণ প্রয়োজন হবে, এবং তারা কীভাবে কোপ আপ করবে সেটা কিন্তু এখন দেখার বিষয়, মানে কীভাবে তারা সেটাকে ট্যাকল করছে, কারণ প্রচুর পরিমাণ গ্যাস কিন্তু রাশিয়া থেকে জার্মান বা ফ্রান্স এই ধরনের সমস্ত কান্ট্রিগুলোতে যায়। তো তারাই আবার ইম্পোজ করেছে, বিভিন্ন ধরনের ব্যান লাগিয়েছে, তো সেটা দেখার জিনিস। আর সাথে সাথে বাংলাদেশের যে ঘটনাটা শুনলাম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য, বিশেষ করে গম এবং পোলট্রির যে সমস্ত খাদ্যদ্রব্য রয়েছে সেগুলো, এবং সাথে সার, সারটা কিন্তু আমাদেরও ইম্পোর্ট করতে হয়, ইন্ডিয়াও প্রচুর পরিমাণে সার ইম্পোর্ট করে, তো সেটা বাইরে থেকে নিয়ে আসতে হয়, দেশেও কিছু তৈরি হয় কিন্তু সেটা সম মানে সম্পূর্ণভাবে সম্ভব নয় যোগান দেওয়া, আমাদের মানে নিজের যেটুকু চাহিদা তার থেকে অনেকটাই কম, সেজন্য রাশিয়া থেকে এগুলোকে ইম্পোর্ট করতে হয়, বিশেষ করে যত সম্ভব ইউরিয়া, পটাশ এই ধরনের জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু বাইরে থেকে আসে।
এবং যেটুকু ঘরে হয় সেটুকুতে চাহিদা মেটে না। আর বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই, বাংলাদেশে প্রচুর গম। আমরা জানি যে যেটা বলা হতো যে রুটির ঝুড়ি বলা হতো ইউক্রেনকে, ইউরোপের, তো সেই জায়গা থেকে অবশ্যই গম যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে সেটা বলা বাহুল্য, এবং সেটা বাংলাদেশেও আসে। এবং বাংলাদেশ যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হচ্ছে সেটা আমরা জানি, কিন্তু এখনো পর্যন্ত সেটা পুরোপুরি নয়। সেজন্য বাংলাদেশকে বাইরে থেকে খাদ্যদ্রব্য আমদানি করতে হয়, আর যার ফলে এই যুদ্ধটা কিন্তু বাংলাদেশের ওপরেও এফেক্ট ফেলেছে। এবং শুধু বাংলাদেশ বলবো না, সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, সবার উপরেই কিন্তু পড়েছে। এবং সাথে সাথে সেটা এফেক্ট কিন্তু বড় বড় ইউরোপিয়ান যে সমস্ত অর্থনীতি বা দেশ রয়েছে সেগুলোর উপরেও পড়েছে। তো এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব হয়, এবং 2023 যেটা বলছে যে দুর্ভিক্ষ আসবে, তো সেটা যাতে না আসে এবং তাড়াতাড়ি যুদ্ধটা শেষ হয়, সেটা কিন্তু সমস্ত রাষ্ট্র নেতাদের করা উচিত, এবং সেটা পজিটিভ ওয়েতে করা উচিত। এবং দুজন যারা নেতা রয়েছেন জড়িয়ে এখানে, পুতিন এবং জেলেন্সকি, দুজনকে একটু চিন্তা বা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কিন্তু নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। ভ্লাদিমির পুতিন যেটা চাইছেন সেটাও তার পক্ষে, যেমন তার জন্য তার স্বার্থের জন্য ঠিক রয়েছে, তেমনি জেলেন্সকিও যেটুকু হারিয়ে গিয়েছেন জমি সেটাও হয়তো বা দাবি করতে পারেন। তো এই জিনিসগুলো সবাই মিলে যদি চেষ্টা করে সলভ করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো হয়, এবং সেটা আর যুদ্ধ যাতে তরান্বিত না হয় সেটার মধ্যে উত্তম। তো কেমন লেগেছে অবশ্যই জানিও, তোমাদের মতামত অবশ্যই জানাবে, আমি মতামত জানার জন্য খুবই খুশি থাকি। হ্যাঁ, হয়তো বা রিপ্লাই দিতে পারি না, তবে তোমরা মতামত জানালে খুশি হই, ভালো লাগে যে দেখে যে না তোমরা ইনভলভ রয়েছ। তো যাই হোক, কেমন লাগলো জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখবো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো